সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগত। আজকের ভিডিওতে আমরা 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের উত্তর দেব, বিষয় পরিণতি ও নাগরিকতা, বিষয় কোড 140। বন্ধুরা, অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে আদর্শ পরিবার ও সমাজ গঠন এবং আধুনিক রাষ্ট্র ও সরকার বিনির্মাণে তুমি কিভাবে পরিণতি ও নাগরিকতার জ্ঞান প্রয়োগ করবে। বন্ধুরা, অ্যাসাইনমেন্টের নির্দেশনা হচ্ছে পরিণতি ও নাগরিকতা পরিবার সমাজ রাষ্ট্র সরকার। নির্দেশকগুলো হচ্ছে পরিণতি ও নাগরিকতার ধারণা, পরিবারের কার্যাবলীর তালিকা প্রস্তুত, সমাজ সম্পর্কে ধারণা, আধুনিক রাষ্ট্রের ভূমিকা। এই প্রশ্নগুলোর আলোকে আমরা অ্যাসাইনমেন্টটির উত্তর করব। বন্ধুরা, এখন সরাসরি অ্যাসাইনমেন্টটির উত্তরে চলে যাচ্ছি। পরিণতি ও নাগরিকতার ধারণা। পরিণতি ও নাগরিকতা দুটি প্রত্যয়ের সমষ্টি, কিন্তু বিষয়বস্তু একই। পরিণতি শব্দের ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, সিভিক শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিক্স অর্থ হলো নাগরিক এবং সিভিটাস অর্থ হলো নগর রাষ্ট্র। অর্থাৎ সিভিক্স মানে সে শাস্ত্র যা নগর রাষ্ট্র বা রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের নিয়ে আলোচনা করে। পরিণতি ও নাগরিকতা বিষয়ে রাষ্ট্রের আলোচনা নাগরিক আরও বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। পরিণতি শাস্ত্রে যাত্রা শুরু মূলত প্রাচীন গ্রীসে। প্রাচীন গ্রীসে নাগরিক ও নগর রাষ্ট্র পরস্পর অবিচ্ছেদ্য ছিল। তৎকালীন গ্রীসের সকল জনসাধারণ নাগরিক ছিলেন না, কেবল যারা রাষ্ট্রের শাসন কার্যে অংশ নিতেন তারাই নাগরিকত্ব লাভ করেন। তাই সিভিক্স নামক বিষয়টি ছিল কেবল রাষ্ট্র ও নাগরিক সম্পর্কিত জ্ঞানের সমষ্টি। নগর রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক, কার্যাবলী, নাগরিকের সুযোগ সুবিধা ইত্যাদি আলোচিত হতো। এফ আই গ্লাউড বলেন, যে সকল অভ্যাস প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় ও রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং অধিকার ভোগ করতে পারে তার অধ্যয়নই পরিণতি। উপরের সংজ্ঞাগুলো থেকে পরিণতি বলতে কি বোঝায় তাই স্পষ্ট। কিন্তু এই পরিণতি যখন নাগরিকের জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আলোচনা করে তখনই তা পরিণতি ও নাগরিকতা। পরিবারের কার্যাবলীর তালিকা। পরিবার এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয় চাহিদা পূরণ করে থাকে। সামাজিক প্রতিষ্ঠান হিসাবে পরিবারের গুরুত্ব অপরিসীম। নিম্নে পরিবারের কার্যাবলী উল্লেখ করা হলো। এক, সন্তান প্রজনন ও প্রতিপালন। সমাজে সন্তান প্রজননের একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান হলো পরিবার। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অসহায় অবস্থা থেকে শিশু স্বাবলম্বী হওয়া পর্যন্ত সেবা ও প্রতিপালনের কাজ পরিবার সুষ্ঠুভাবে করে থাকে। দুই, অর্থনৈতিক কার্যাবলী। পরিবারের সদস্যদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের জন্য পরিবারের ভূমিকা অনস্বীকার্য। সকল পরিবারই তার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের অর্থনৈতিক চাহিদা সাধ্যমতো পূরণ করে। তিন, সামাজিকরণ। পরিবারের মধ্যে শিশু সমাজে পরিচালিত নিয়ম মনোবর্তিতা, বিধি ব্যবস্থা, নৈতিক আদর্শ, আচার আচরণ, আদবকে তা প্রভৃতির সাথে পরিচিত হয় এবং অর্জন করে। শিশুর সামাজিকরণের সাথে হাতে খড়ি পরিবারেই হয়ে থাকে। চার, শিক্ষামূলক কাজ। শিশুর প্রাথমিক শিক্ষা সম্পাদিত হয় পরিবারেই। পরিবারকে বলা হয় প্রাথমিক শিক্ষা কেন্দ্র। পরিবারের তত্ত্বাবধানে শিশু শিক্ষা জীবনে প্রবেশ করে। এছাড়া শিশু শিষ্টাচার, সততা, ন্যায়পরতা, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রভৃতি গুণাবলী পরিবার থেকে শিক্ষা লাভ করে। পাঁচ, মনস্তাত্ত্বিক কাজ। শিশু তার পরিবারের সদস্যদের কাছ থেকে স্নেহ ভালোবাসা পায়, তা তার মনে গভীরভাবে রেখাপাত করে। শিশুরা বড় হলে তারাও স্নেহ ভালোবাসার অধিকারী হয়। তাই পরিবার হলো মানসিক প্রবৃত্তি সাধনের অনন্য প্রতিষ্ঠান। ছয়, ধর্মীয় কাজ। পরিবারের মধ্যেই সন্তান সন্ততিদের ধর্মীয় শিক্ষা সম্পাদিত হয়ে থাকে। ধর্মীয় রীতিনীতি, মূল্যবোধ, নিয়ম কানুন, বিধিনিষেধ এবং আচার অনুষ্ঠানের সাথে শিশুরা পরিবারে পরিচিত হয়, যা শিশুর মনে ধর্মীয় অনুরাগ এনে দেয়। সাত, অবকাশমূলক কাজ। এক সময় পরিবারই ছিল অবকাশ ও চিত্ত বিনোদনের একমাত্র কেন্দ্র। মানুষ সারাদিনের কাজ শেষে ঘরে ফিরে পরিবার পরিজনের সাথে গল্প গুজব, খেলাধুলা, গান বাজনা ইত্যাদি করে অবসর বিনোদন করতে। বর্তমানে রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটক, থিয়েটার, বইপত্র ইত্যাদির মাধ্যমে পারিবারিক বিনোদন করা হয়। আট, রাজনৈতিক কার্যাবলী। শিশুরা পরিবারের মাধ্যমে দায়িত্ব, নিয়ম শৃঙ্খলা প্রভৃতি শিক্ষা লাভ করে, যা সন্তানকে সুনাগরিক হিসাবে গড়ে তোলে। রাষ্ট্রের সদস্য হিসাবে নাগরিকের অধিকার, দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে সকল জ্ঞান শিশুরা পরিবার থেকে অর্জন করে। অতএব বলা যায়, পরিবার হলো আদি সামাজিক প্রতিষ্ঠান। পরিবারের মাধ্যমে একটি শিশু যথার্থ জ্ঞান অর্জনের মধ্য দিয়ে পরিপূর্ণ সুনাগরিক হয়ে ওঠে। তাই এক্ষেত্রে পরিবারের ভূমিকা অনন্য। সমাজ সম্পর্কে ধারণা। সমাজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ সোসাইটি। শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে, যার অর্থ সহযোগিতা বা পারস্পরিক বন্ধুত্ব। সমাজ মানুষের মৌলিক প্রয়োজন এবং সাধারণ উদ্দেশ্য সাধনের স্থান।
মানুষের সংঘবদ্ধ জীবনের সূচনা ঘটে সমাজে। মানুষ সমাজে জন্মগ্রহণ করেন, সমাজে লালিত পালিত হয় এবং সমাজে মৃত্যুবরণ করে। এখানে মানুষ তার খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের নিশ্চয়তা লাভ করে থাকে। সমাজের মাধ্যমেই ব্যক্তির সমগ্র জীবন আবর্তিত হয়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। সমাজ বিজ্ঞানী ম্যাকাইবার বলেন, সমাজের মানুষের বহুবিধ সামাজিক সম্পর্ক এক সামগ্রিক পদ্ধতি। সমাজ বিজ্ঞানী জিসবার্গ বলেন, সমাজ হলো সামাজিক সম্পর্কের সেই জাল যা দ্বারা প্রত্যেক মানুষ তাদের সঙ্গীদের সাথে সম্পর্ক যুক্ত। তাই বলা যায় সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। আধুনিক রাষ্ট্রের ভূমিকা। মধ্যযুগীয় সামন্ততন্ত্র ও গির্জা কর্তৃক শাসিত খ্রিস্টীয় সাম্রাজ্যের অধীনে মানুষ ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ে। ধর্মীয় বিশ্বাসের নামে প্রাচীন গ্রীসে যুক্তিবোধ উপেক্ষিত হতে থাকে। শাসনের নামে চলতে থাকে গির্জার স্বেচ্ছাচার। রাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সবই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এর শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মানুষ মুক্তির প্রতীক্ষা করতে থাকে। চতুর্দশ শতাব্দী থেকে ধর্মীয় কুশাসনের বিরুদ্ধে জনমনে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গির্জার ক্ষমতা সীমিত করার দাবি আসতে থাকে। তাছাড়া এ সময় মধ্যযুগীয় সামন্ত অর্থনীতির বিপরীতে নতুন ধনতান্ত্রিক অর্থনীতির পদধ্বনি শুরু হয়। শিল্প ও সাহিত্য ক্ষেত্রে মুক্ত ও উদার দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটে। এ প্রবণতাকে ইউরোপীয় রেনেসাঁ বলা হয়। এমতো অবস্থায় রাজনৈতিক বিষয়াদির ক্ষেত্রে মুক্ত, উদার ও ধর্মনিরপেক্ষ তথা ইহজাগতিক সেকিউলার দৃষ্টিভঙ্গির প্রসার লাভ করতে থাকে। উপরোক্ত প্রেক্ষাপটে আধুনিক যুগের সূচনা রচিত হয়। নিকোলা মেকিয়াভেলির রাষ্ট্রচিন্তার মাধ্যমে আধুনিক রাজনীতির দৃষ্টিভঙ্গির সূত্রপাত ঘটে। রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। সরকার রাষ্ট্র গঠনের একটি উল্লেখযোগ্য ও অন্যতম উপাদান। সরকারের মাধ্যমে রাষ্ট্রের কর্মসূচি ও নীতিমালা প্রকাশিত ও কার্যকর হয়। সরকার রাষ্ট্রের মুখপাত্র, সরকার রাষ্ট্রের ইচ্ছার বাস্তবায়ন করে। সরকার বলতে সেই জনগণকে বোঝায় যারা আইন প্রণয়ন, শাসন পরিচালনা ও বিচার কাজের সাথে জড়িত। সরকারের সাথে রাষ্ট্রের গভীর সম্পর্ক রয়েছে। সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। ক্ষমতার ভিত্তিতে সরকার দুই ধরনের, গণতন্ত্র ও একনায়কতন্ত্র। গণতান্ত্রিক সরকার দুই ধরনের, নিয়মতান্ত্রিক, রাজতন্ত্র ও প্রজাতন্ত্র। আঞ্চলিক ক্ষমতা বণ্টনের ভিত্তিতে গণতান্ত্রিক সরকার দুই ধরনের, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়। আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে গণতান্ত্রিক সরকার আবার দুই ধরনের, সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকার। অর্থনৈতিক ভিত্তিতে সরকার পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক দুই ধরনের হয়ে থাকে। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। এরকম আরও অ্যাসাইনমেন্টের উত্তর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।